আপনার সাহস কত আপনি বলেন যে আল্লাহ নিরাকার? সাহস কত আপনার? ইসলামিক ফাউন্ডেশনের সহি বুখারির অনুবাদের কথা যদি কাউকে বলা হয় সে খুব বেশি রাগে না, অন্য প্রকাশনীর কথা বললে বলে যে এটা তো ওদের কথা, ওদের বইতে আছে, এটা ওদের মন গড়া অনুবাদ। এই জন্য এখন দেখে দেখে আপনাদের শোনায় শোনায় ইসলামিক ফাউন্ডেশনের ছাপানো সহি বুখারি সহ আল্লাহর কোরআন মাজিদে আল্লাহ নিরাকার না আকার এই বিষয়ে কি বলতেছে আপনাকে আমি শোনাই। এই পৃথিবীতে একটা জিনিসই শুধু নিরাকার, সেটা হলো ঘোড়ার ডিম। ঘোড়া নিজেও জানে না যে তার নাকি ডিম আছে, কোনো আকার নেই। তাছাড়া কোন জিনিস নিরাকার মানে বলেন তো দেখি। আপনি আল্লাহ সম্পর্কে এত বড় একটি কথা যে মুখ দিয়ে বলে দিলেন, আল্লাহ সম্পর্কে যে এত বড় একটি কথা আপনি বললেন, ওমান আজলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবা, আপনি আল্লাহর উপরে তো জুলুম করলেন, অত্যাচার করলেন, নাউজুবিল্লাহ, আপনার সাথে বড় জালেম আর কে আছে? আল্লাহর কোরআন মাজিদের পর তো আপনার রাগ নাই। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। সূরা কলম, সূরা কলম আয়াত নং 42 আল্লাহ কোরআন মাজিদে বলতেছেন যে গোসা প্রকাশ করার দিনের কথা, পায়ের গোসা প্রকাশ করা, গোড়ালি প্রকাশ করার দিনের কথা স্মরণ করো, যেদিন তাদেরকে সেজদা দিতে বলা হবে তারা সেজদা দিতে সক্ষম হবে না। এটা হলো কোরআন মাজিদের একটি আয়াত, পরে আপনাদের শোনালাম যে গোসার কথা। এখন আপনি আসেন, এখন আপনি হাদিসে এটার কথা আসেন, আপনি আল্লাহর হাত হাদিসের বর্ণনাতে কি আছে। আবু হুরায়রা, অবশ্যই নাম শুনছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই জমিনকে, আরদ, এই গোটা জমিনকে তিনি নিজের হাতের মুষ্টিতে নিয়ে নেবেন। আকার বোঝা যায় না, এই হাতের মুষ্টিতে আল্লাহ নিজের হাতের মুষ্টিতে ধরে নেবেন, নিজের হাতের মুষ্টিতে আল্লাহ ধরে নেবেন। এরপরে কি করবেন? এরপরে গোটা আকাশমণ্ডলী, গোটা আকাশমণ্ডলীকে আল্লাহ ভাঁজ করবেন, কাপড় যেভাবে ভাঁজ দেন ওইভাবে কাপড়ের মতো আল্লাহ ভাঁজ করে দিবেন। ভাঁজ করে দিয়ে আল্লাহ বলবেন আইনাল আনাল মালিকুল আমলাক, আনা মালিকুল আমলাক, আমি হলাম রাজা ধীরাস। আইনাল মুতাকাব্বির, অহংকারীরা কোথায়, তারা কোথায়, আল্লাহ এইভাবে বলবেন। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব আধিপত্য একমাত্র আমি আল্লাহর। কি করবেন, কি ব্যাখ্যা দিবেন? এই জন্য আপনাকে ইসলামিক ফাউন্ডেশনের কথা বলি, যাতে আপনি আমাদের উপরে রাগ না করে যদি কোনো নির্দিষ্ট গোত্রে না দিতে চান। সহি বুখারি ইসলামিক ফাউন্ডেশন হাদিস নং 4449, হাদিস নং 4449। শোনেন শোনেন আল্লাহর পায়ের ব্যাপারে আল্লাহর কোরআন মাজিদ কি বলে শোনেন। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, আপনাকে শোনানো হয়েছে সূরা কলম আয়াত নং 42। আল্লাহর পা, আল্লাহর পায়ের ব্যাপারে হাদিস কি বলে শুনেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আমাদের প্রতিপালক যখন তার পায়ের গোড়ালি জ্যোতি বিরণিত মানে বিকীর্ণ, আল্লাহর নিজের পায়ের গোড়ালি প্রকাশ করবেন, তখন ইমানদার নারী ও পুরুষ সকলেই তাকে সেজদা করবে, কিন্তু যারা দুনিয়াতে লোক দেখানোর জন্য, প্রচারের জন্য, যারা ফাওয়াইলুল মুসাল্লিন, তারা কেবল অবশিষ্ট থাকবে, তারা সিজদা করতে চাইবে তবে তাদের পিঠ একখণ্ড কাঠ ফলকের মতো শক্ত হয়ে যাবে, ইচ্ছা করলে আল্লাহকে সিজদা দিতে পারবে না। আছে কোথায়? সহি বুখারি ইসলামিক ফাউন্ডেশনের সাফা 4554। কি করবেন করেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহর হাত, আল্লাহ এখানে বলতেছেন তাদের হাতের উপর আমি আল্লাহর হাত। কি কি ব্যাখ্যা দিবেন? ব্যাখ্যা একটাই, আপনি বলতেছেন যে আল্লাহ নিরাকার, আপনি কিচ্ছু জানেন না, আপনি আল্লাহর উপরে অপবাদ দিয়ে দিলেন। লাইসাকা মিসলিহি শাই, আল্লাহর হাত আল্লাহর হাতের মতো, আল্লাহর পা আল্লাহর পায়ের মতো, আল্লাহর চোখ আল্লাহর চোখের মতো, তার সামি তার বাসির, তার দেখা, তার শোনা, তার পা, তার হাত, তার পায়ের গোছা, সমস্ত কিছু, সমস্ত কিছু তার মতো, তার সাথে তুলনীয় ওইরকম অবয়বের কোনো জিনিস মাখলুক হিসেবে পৃথিবীতে নাই। কথা শেষ, লাইসাকা মিসলি সাহিত্য আছেই, তার সাথে তুলনা করার মতো কিছুই নাই। আপনি আন্দাজে বলে দিলেন যে আল্লাহ নিরাকার, একটা কথা বললেন আপনি আল্লাহ নিরাকার। আল্লাহ আমাদের এই জাহেলি এই ভ্রান্ত আকিদা থেকে আমাদের তুমি হেফাজত করে, তুমি আল্লাহ সম্পর্কে সঠিক আকিদা পোষণ করার তুমি আমাদের তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। সহি সুন্নাহ মিডিয়া ট্রাস্ট ইসলাম প্রচারের একটি